অপরভাই সুপারস্টার আমাদের টেলিভিশনের কি অপরভাই নিজেকে প্রমাণ করার কিছু নেই অপরভাই হচ্ছে কনফিডেন্ট স্টার এবং সে যাই করে কনফিডেন্টের সাথে করে নিজের কাজের প্রতি শতভাগ সে ডেডিকেশন দেয় সবাই গ্রহণ করেছে অপূর্ব ভাইকে আসলে এই লুকটাতে অপূর্ব ভাই সুপারস্টার আমাদের টেলিভিশনের এবং কি সে এখন বড় পর্দায়ও কাজ করছে আপনারা জানেন ওটিটিতে কাজ করছে সফলতার সাথে তো একজন অভিনেতা আসলে পানির মতো হয় তো তাকে আপনি যেখানে ঢালবেন সে সেই আকার ধারণ করবে এটাই একজন সফল অভিনেতার ক্ষেত্রে হচ্ছে মূল শর্ত এবং কি অপূরভাই নিজেকে প্রমাণ করার আর কিছু নেই সর্বমাধ্যমে সে মোটামুটি সফল আপনারা সবাই জানেন মোটামুটি না পুরোপুরি সফল তো সে জায়গা থেকে যেহেতু অপূরভাইকে আমরা সবাই ভাবি যে উনি রোমান্টিক হিরো তার প্রেমের দৃশ্যগুলো আমরা বেশি উপভোগ করে থাকি তো সেই জায়গা থেকে আমার একটা চ্যালেঞ্জ ছিল আসলে তাকে নতুনভাবে দেখানোর একটু মানুষের কাছে তো আমি সেটা চেষ্টা করেছি আপনারা দেখেছেন যে একটা টিজার রিলিজ হয়েছে ক্যারেক্টার লুকের টিজার তো সেটা সফলতা পেয়েছে সবাই গ্রহণ করে ছ ভাইকে আসলে এই লুকটাতে এবং পুরো কন্টেন্টটা যখন দেখবে তখনই আসলে মানুষ বুঝতে পারবে আসলে কেমন লেগেছে তাকে শুধু এতটুকুই বলবো যে আমাদের ইন্ডাস্ট্রি অনেক সম্ভাবনাময় এবং এখানে যে শিল্পীরা আছে তাদের অনেক পটেন্সিয়ালিটি আছে জাস্ট একটু আয়োজন করে তাকে হচ্ছে আপনার কাজটিকে ইনভলভ করতে হবে তাহলে সে সফলতা আসবে এবং অপরভার জায়গা থেকে হানড্রেড পারসেন্ট সাপোর্ট দিয়েছেন এবং কি অনেক ইনপুটও দিয়েছেন এবং সব কিছুই বললো না যে সবার একটা ভালো কাজের সফলতার আসলে মূল শর্ত সবার সম্পৃক্ততা যেটাই প্রোডাকশনের ছিল এবং ভাইয়ের সাথে তো নতুন কাজ করার অভিজ্ঞতা না টেলিভিশনে যখন কাজ করছি তখন সে আমাকে অনেক সাপোর্ট দিয়েছে অনেক কাজ করছি তার সাথে আমি তো এরপরে যখন আবার এসে বললাম নতুন কিছু করতে চাই সে তার পুরোটা দিয়েছেন অপূর ভাই হচ্ছে কনফিডেন্ট স্টার আমরা যেমন দেশের বাইরে দেখি না যে স্টাইল আইকন স্টাইল স্টার তারপর হচ্ছে ড্যাশিং স্টার এরকম যেমন নাম দেয় আমাকে যদি বলতে বলা হয় দ্য কনফিডেন্ট স্টার হচ্ছে অপূর্ব ভাই সে খুবই কনফিডেন্ট এবং সে যাই করে কনফিডেন্টের সাথে করে আমি যাকে যতটুকু চিনি ব্যক্তিগত তার সাথে কথা হয় সে যে ভুলগুলো করে সেটাও কনফিডেন্ট নিয়ে করে সেই ভালো কাজগুলো করে সেটাও কনফিডেন্ট নিয়ে করে তার মতো আত্মবিশ্বাসী অভিনেতা আমি আসলে কখনো আর দেখিনি এবং নিজের কাজের প্রতি শতভাগ সে ডেডিকেশান দেয় এবং কি কো আর্টিস্টের ক্ষেত্রেও নির্মাতার ক্ষেত্রে কলাকুশলীর ক্ষেত্রেও তো এক কথায় বলবো অপূর্ব ভাই হচ্ছে কনফিডেন্ট স্টার আমরা যারা গল্প বলি গল্প বলার জায়গা থেকে আমাদের সবার মতোই চেষ্টা থাকে আসলে সেই গল্পে এমন কিছু দেখানো যেটা আগে কখনো মানুষ দেখেনি এবং যে কোনো কাজ মানুষের কাছে জনপ্রিয়তা পাওয়ার একটা কিন্তু শর্ত হচ্ছে এটা যে আগে যেটা কখনও দেখা যায়নি সেটা যখন আপনি দর্শককে দেখাতে পারবেন তখনই তার সফলতাটা আসবে তো সেই চেষ্টা থেকেই আসলে ডার্ক জাস্টিস তৈরি করা এটার গল্প লিখেছেন আকবর হায়দার মুন্না তিনি প্রযোজনা করেছেন তার ব্যানারেই যাচ্ছে এই কাজটি তো তার একটা ইচ্ছা ছিল একটু সুন্দর করে একটা এরকম থ্রিলার গল্প করা যেখানে একটু সিনেমাটিক ফিল থাকবে এবং তার জায়গা থেকে সে চেষ্টা করেছেন সে সহযোগিতা করেছেন আমাকে এবং কি যেহেতু আমি এর আগে একটা চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা আমার রয়েছে বাণিজ্যিকভাবে সেই জায়গা থেকে তার সাথে আগেও কাজ হয়েছে সে আমার ডিসিশন যে আমাকে নিয়ে কাজটা করবেন তখন আমরা প্ল্যান করলাম যে আমরা এমন কিছু করি যেটা আসলে অনলাইনে বা টিভি নাটকে বা নাটকে কখনো দেখা হয়নি তো এরকম কিছুটা ট্রাই করি আমরা তো সেই জায়গা থেকে আসলে ডাক জাস্টিস করা তো বাকিটা হচ্ছে দর্শক যখন রিলিজ হবে তখন দেখে বলবেন আমরা আমাদের চেষ্টা করেছি গল্পের প্রয়োজনে যেখানে যতটুকু প্রয়োজন ছিল আমরা চেষ্টা করছি সেই জিনিসগুলোকে সরবরাহ করার এই গল্প ডার্ক জাস্টিস যেটা নামের মধ্যে রয়েছে সেই নাম ভূমিকাতেই তিনি অভিনয় করছেন ডার্ক মানে আপনারা জানেন কি অন্ধ জাস্টিস মানে আপনারা জানেন কি তো এটাই আসলে গল্প জানুয়ারি এক তারিখে দেখতে পাবেন ডার্ক জাস্টিস বছরের প্রথম কাজ হিসেবে এটা রিলিজ হতে যাচ্ছে যতটুকু আমি এখন পর্যন্ত জানি তারপর সবাই দেখবেন একটু চেষ্টা করেছি নতুনভাবে নতুন কিছু তৈরি করার একটু আয়োজন নিয়ে সে আয়োজনটাতে আপনারা যত শরিক হবেন তখন এই সফলতাটা আসবে